সাত সকালে নদীর বাঁধের ধারে এক যুবতীর নগ্ন দগ্ধ মৃতদেহকে ঘিরে উত্তেজনা ছড়ালো পূর্ব বর্ধমানের বেলকাস গ্রাম পঞ্চায়েত এলাকায়। বর্ধমান থানার অধীন এই এলাকায় দামোদর নদের বাঁধের ধারে ঝোপঝাড়ে ওই যুবতীর মৃতদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর দেয়া হলে ঘটনাস্থলে আসেন বর্ধমান থানার পুলিশ আধিকারিকরা। মৃতদেহটির অধিকাংশ অংশই পোড়া অবস্থায় ছিল। মৃত যুবতীর গলায় ওড়নার ফাঁস রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তাদের অনুমান, যুবতীকে অন্য কোথাও ধর্ষণ করে এনে এই এলাকায় পুড়িয়ে ফেলার চেষ্টা করেছে কেউ বা কারা। মৃতদেহের পাশে একটি বোতল এবং অনেকগুলো দেশলাই উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। তা দেখি পুলিশ এবং স্থানীয়দের অনুমান, এই ঘটনাস্থলে যুবতীর মৃতদেহটি পোড়ানো হয়েছে। তবে যুবতীর পরিচয় এখনো জানা যায়নি। স্থানীয়দের অনুমান, মৃত যুবতী ওই এলাকার বাসিন্দা নন। সকালে মৃতদেহ উদ্ধারের খবর ছড়াতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। বর্ধমান থানার পুলিশ আধিকারিকরা তারা আসেন ঘটনাস্থলে। বর্ধমান থানার দায়িত্বপ্রাপ্ত আইসি পিন্টু সাহা, এসডিপিও আমিনুল ইসলাম খান সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা তারা আসেন। ডিএসপি হেডকোয়ার্টার সৌভিক পাত্র, পরবর্তী সময়ে অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিনহা রায়, তিনিও আসেন ঘটনাস্থলে। ইতিমধ্যে সামগ্রিক ঘটনার তদন্ত শুরু হয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে মর্গে। যদিও কিভাবে এই মৃত্যুর ঘটনা ঘটল, ময়না তদন্তের রিপোর্ট আসার পরই সেটা পরিষ্কার হবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিনহা। আমি এই রাস্তা দিয়ে প্রতিদিন মর্নিং ওয়াক করতে যাই। এক ভদ্রলোক, বয়স্ক ভদ্রলোক জমিতে যাচ্ছে ভেন্ডি তুলতে, সে যখন হঠাৎ পুরা পাটা দেখে ভয়েতে থতমত খেয়ে পালিয়ে আসে। হঠাৎ আসার পরে আমি তখন এখানে মর্নিং ওয়াক করতে করতে আসছি, আমাকে তখন ডাকলো, বিদু বিদু শোন, একটা দেখ একটা কী জিনিস, একটা কী জিনিস যে। তারপর আমিও দেখে আমিও হতভম্ব হয়ে গেলাম। তারপর কিছু কিছু পাড়ার প্রতিবেশীকে জানানো হয়, জানানোর পর একের পর এক দেখতে আসে। আমিও কিন্তু সম্পূর্ণ সেরকমভাবে দেখি নাই কো। তারপর যখন আমার বুকটা যখন ঠান্ডা হলো, তারপর আমি নিচে গিয়ে দেখলাম, একটা ওখানে খাড়িগুলো দেশলাই কাঠি আছে, প্লাস একটা বোতল আছে, প্লাস মেয়েটার গোটা শরীর দেখা যাচ্ছে। আমি কিন্তু প্রথম দেখেছিলাম কিন্তু পাটা, তারপর আমি ডিটেলস যখন দেখি তখন একটা মেয়ের পুরো অবস্থায় মেয়েটা পড়ে রয়েছে। কী মনে করছেন? আমি কি মনে করবো, এখন একাই নিয়ে যাচ্ছেন, পুলিশবাবুরা এসছেন, ওনারা নিয়ে যাচ্ছেন, এরপর পোস্টমর্টম হবে, ডাক্তারবাবুরা বলবেন, আমি তো কিছু বলতে পারবো না। এই কি দেখে কি মনে হচ্ছে আপনাদের? দেখে কি মনে হচ্ছে, ধারণা কি হয়েছে, হয় মার্ডার করে দিয়ে পুড়িয়ে দিয়ে চলে গেছে। এবারে সেটা তো ডাক্তারবাবুরা বলবেন, আমি কি ডাক্তার কি, আমি তো ডাক্তার নই। জানা যাচ্ছে, চেনা যাচ্ছে কোথা? আর না, এখানে আমি চিনতেও পারছি না, কিছুই না, ওর মুখটাই তো নেই তো একদম পুড়ে গিয়ে। আমার নাম হিমাংশু পাল, আমি এলাকার বাসিন্দা, আমার কাঞ্চনগর মালিপাড়া বাড়ি, পূর্ব বর্ধমান। আমি এখানে, আপনারা জানেন যে কাঞ্চননগরের এখানে একটি ডেড বডি সকালবেলা ডিটেক্ট হয়েছে, আমরা সেটারই স্পট দেখলাম, ভিজিট করলাম, আমরা তদন্ত করে দেখছি কী হয়েছে। কী মনে হচ্ছে স্যার? প্রাথমিকভাবে অনুমান করার মতো এখন অবস্থা নেই, অনেক কটা ফ্যাক্টর এখানে কোরিলেট করার ব্যাপার আছে, সেটা এই মুহূর্তে এত ইনিশিয়াল স্টেজে কিছু বলা যাবে না। স্যার এখানে তো বডিটি 70% স্যার বার্ন ছিল, এক্ষেত্রে কী মনে হচ্ছে যে? না, বডি দেখে কী মনে হচ্ছে ওটা তো ডক্টর বলবেন, অটোপসি সার্জন বলবেন। স্যার আশেপাশে কি কিছু পাওয়া গেছে স্যার? আমরা এখনও এখানে সার্চিং চলছে, পিও থেকে আমরা দেখছি এগুলো। এগুলো পরিচয় কি পাওয়া গেছে? না, এই মুহূর্তে পরিচয় এখনও পাওয়া যায়নি স্যার। মানে বাড়ির থেকে এনেই কি ফেলে দেওয়া হয়েছে বা এলাকার কিছু? এটা তো অনুমান, এক্ষুনি এই অনুমান আমার করে কোনো লাভ নেই, এটা আমরা তদন্ত করে দেখবো, সব আসপেক্ট তদন্ত করে দেখা হবে। না, সেটা তো পিএম রিপোর্ট না হলে তো বোঝা যাবে না, সেটা পিএম রিপোর্টের পরেই বলা যাবে। তদন্ত শুরু হয়েছে? হ্যাঁ, তদন্ত পুলিশ শুরু করেছে।